দীর্ঘ প্রতীক্ষার পর পর্দায় একসাথে হাজির হচ্ছেন বলিউডের দুই মহাতারকা। আসছে 8ই নভেম্বর মুক্তি পেতে চলেছে বলিউডের বহুল আলোচিত থাগস অফ হিন্দুস্তান। এতে অভিনয় করেছেন শাহিন শাহ, অমিতাভ বচ্চন ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাই ছবি মুক্তির আগে টিকিটের দাম আকাশচুম্বী। জানা গেছে দুই মহাতারকা অভিনীত এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটির টিকিটের দাম 1800 রুপি। টিকিটের এমন অস্বাভাবিক দাম হওয়ায় মুখ খুলতে হয়েছে দাঙ্গার অভিনেতা আমির খানকে। ভারতীয় গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, টিকিটের এমন দাম হাঁকলে সাধারণ দর্শকদের হিমশিম খেতে হবে। গণমাধ্যম ডেকান ক্রনিকল জানায়, থাগস অফ হিন্দুস্তানের টিকিটের দাম 1800 রুপি শুনে আমিরের চোখ বড় হয়ে যায়। অবাক চোখে বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টিকিটের দাম যতদূর সম্ভব কম রাখা উচিত, যাতে বহু সংখ্যক দর্শক হলে আসতে পারেন। আমির ও অমিতাভ একসঙ্গে অভিনীত থাগস অফ হিন্দুস্তানের নির্মাণের ব্যয়ের কথাও সবাইকে মনে করিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট। বলেন, এটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে, সেই কারণেই হয়তো পরিবেশকরা টিকিটের দাম এত বেশি করে ধরেছেন। তবে এত খরচ করে ছবিটি দেখলেও দর্শকদের টাকা উসুল হবে বলে মন্তব্য আমিরের। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টিকিটের দাম 1800 রুপি করাটা কি ঠিক হয়েছে? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।